হ্যালো ফ্রেন্ডস, আজ আমি যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটি হলো পল্লি লেনদেন অ্যাপসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক্স, সেটি হলো কীভাবে এই অ্যাপসের মাধ্যমে মেম্বার রেজিস্ট্রেশন করতে হয়। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো বন্ধুরা চলুন আর কথা না বলে দেখি কিভাবে মেম্বার রেজিস্ট্রেশন করে। বন্ধুরা, আপনাদের হাতে থাকা সেটের পল্লি লেনদেন অ্যাপসটি ওপেন করবেন। সর্বপ্রথম করার পরে আপনারা একটা ইন্টারফেস দেখতে পাবেন, সেখানে পল্লি লেনদেন এজেন্ট হিসেবে নিবন্ধিত আপনার নাম্বারটি লিখুন, লিখবেন এবং তার নিচেই পিনকোড, এখানে 6 সংখ্যার আপনার পিনকোডটি লিখে লগ ইন করবেন। গোল লাল বৃত্তচিহ্ন হাত দেবেন, দিয়ে লগ ইন করবেন। করলে আপনারা যে ইন্টারফেসটা দেখতে পারবেন সেখানে গ্রাহক নিবন্ধন লাল বৃত্তচিহ্নটি, ওখানে হাত দিন গ্রাহক নিবন্ধনে। হাত দেওয়ার পরে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেখানে নতুন গ্রাহক নিবন্ধন, এই নতুন গ্রাহক নিবন্ধনে টাচ করুন। টাচ করার পরে আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাবেন সেখানে মেম্বার আইডি বলে লেখা আছে, সেখানে আপনার 3 সংখ্যার মেম্বার আইডিটি লিখতে হবে। লেখার পরে আপনার গ্রাহকের নাম আসবে সেখানে, তারপরে আছে কি মোবাইল নাম্বার লিখুন, গ্রাহকের যে নাম্বারটি আপনি নিবন্ধন করতে চান করলেন সেই নাম্বারটি লিখুন। এবং পরবর্তীতে আপনার গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি লিখতে হবে। তো বন্ধুরা, জাতীয় পরিচয়পত্রটি অত্যন্ত সতর্কতার সাথে সুন্দর করে নির্ভুলভাবে আপনি সেটা লিখবেন। লেখার পরে পরবর্তী যে চিহ্নটি দেখছেন লাল বৃত্ত, ওখানে টাচ করুন এবং গ্রাহকের যাবতীয় তথ্য এখানে আসবে। তারপরে গ্রাহকের ছবি তুলুন, গ্রাহকের ছবি তুলুন, এই অংশে ক্যামেরা চিহ্নিত অংশে হাত দেবেন এবং গ্রাহকের ছবি তুলবেন। তোলার পরে আপনি সুন্দর করে একটু সাইজ করে নেবেন যাতে ছবিটি সুন্দর হয় এবং কোনায় উপস্থিত কোনায় লাল চিহ্ন স্থানে সেভ বাটনে ক্লিক করুন। তাহলে ক্লিক করার সাথে সাথে ছবিটি স্বয়ংক্রিয়ভাবে আপলোড হয়ে যাবে এবং পরবর্তী যে কাজটি করতে হবে জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলুন। আপনারা সেই ক্যামেরা চিহ্নিত স্থানে হাত দিবেন, আপনারা দেখতে পাচ্ছেন লাল তীরচিহ্ন, সেই ক্যামেরা চিহ্নিত স্থানে হাত দেবেন, দিয়ে জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলবেন। তুলে সেটা সুন্দর করে আবারও সাইজ করে নেবেন যাতে জাতীয় পরিচয়ের সামনের অংশটা সুন্দর হয় এবং ওপরে কোনায় লাল তীরচিহ্ন স্থানে সেভ বাটনে ক্লিক করবেন এবং স্বয়ংক্রিয়ভাবে ঠিক তেমনই জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশ করবেন এবং সম্পূর্ণ গোল চিহ্ন স্থানে হাত দেবেন। দেওয়ার পরে দেখবেন লেখা আসবে ট্রানজাকশান ইউর অ্যাকাউন্ট সাকসেসফুলি। তা এইভাবেই মেম্বার রেজিস্ট্রেশন করতে হয়। বন্ধুরা, এই ছিল আজকের পল্লি লেনদেন অ্যাপসের মাধ্যমে মেম্বার রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় সেটি। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো হ্যাঁ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। এই কামনায় সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।